এবারটা বাড়ি সেরে লগের বেড়ারে কইতেছে হুজুরে কত কথাই কইব, এই তো হুন্ডা পাড়া যেটা বিড়ি দেবে, এবার বিড়ি ধরে ফুয়ার লগে ওয়াজ উড়াই দিতে আস, কিন্তু বেড়ি এটা তো সব বেড়াই ধরা। আর্য যদি আমি আর্য আজকে যে কনকনে ঠান্ডা যেই বেড়াইতে নামাজ পড়ে না, মহিলা ইচ্ছা করলে আর্যে নামাজ পড়াইতে পারো। আর্য যখন আসার টাইমে এবারে ঘরে যাইব, যদি এ বিড়ি জিগা নামাজ পড়ছেন নি তো কোনো নামাজ তো পড়ছি না, কইব নাকাশের হুজুরে কইয়া গেছে বেড়া মেজিটা রান্দা বাইরা খাওয়াইতাম পারাম, যেহেতু বয়স হয়ে গেছে গা কি ওরা ও হন্দার যায়াম কো বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা রান্দা বাইরা খাওয়াইতাম পারাম, তবে এক লোকে আর থা থাই হইতো না, এক লোকে হতো হতি বন্ধ। দেখবেন যে এবারে কই আরে কিতা কইতে পারো না, না বারান্দার জায়গা না আপনার বালিশ লইয়া, আরে ভাই বারান্দার জায়গা তুমি শীতের ভিতরে বারান্দা চাপ গিয়ে পা বারান্দাতে কয় কে রে নাকাইশের হুজুরে কইয়া গেছে বেনামাজির লগে আমার আজ্জার থেকে আর মধুর সম্পর্ক রইল না, সাইডেও যাইতাম না তবে আর ফাইলেন না আর কি, আমার দেহা এই দেখবেন কিন্তু এই যে আনন্দ ফুর্তি আর ভালোবাসা হৃদয়তা এটা থেকে আজকে থেকে বঞ্চিত। বেড়াই করবো নামাজের লিগে এই কথা, আরে নামা জানো না দাউদকান্দি মাহফিলও গেছিলাম, জাগার নাম হলো সফারা, মাহফিল করে আমি এই ফর্মুলা দিয়ে আইছি, আইছি পরে আমি শান্তিনও আইয়া সরতাম পারছি না, হ্যান্তে ফোন আইসে হজুর আপনি কী আগুন লাগাই দিয়া গেলেন, আমি কী আগুন কয় ঘরে ঘরে ঝগড়া চলতে আছে, আমি কী লইয়া কয় সব নামাজও খেয়ে রইলেছি, আমি কই ঝগড়ার কী আছে কয় আমরা তো জানালার কাছে দিয়ে খেয়ে শুনতে আছি, সাসায় সাসিয়ে কথা কাটাকাটি চলতে আছে, সাসিয়ে কইছে বারান্দার জায়গা বালিশ লইয়া হ্যাঁ কয় নামাজ লইয়া তো কথা তো তো ফরেনি নামাজ কয় হজুর, এবার বিড়ি টান তো লইছিল বিড়ি ডেটে দিয়ে হালাই কয় জানামাজ টালো যায় নামাজ দিয়া এবারে বিছাইয়া নামাজ পড়তে আছে আসার নামাজ, বউয়ে জিগাইছে অজু আসেনি কেনা অজু তো নয় বুঝলি, আপনি কী আগুন লাগাই দিয়া গেল অজু সারা সব নামাজও করে দিয়েছে, আমি আরে কো ফর্ত কো অজু সারা ফর্ত কো অভ্যাস কাম লাগলে লাস্টিতে গুসল গোড়ালাই ভুগে বলবো ফর্ত কো, ইচ্ছে করলে আমার মা ও আমার বোনেরা আমার মারা আপনাদের দায়িত্ব আছে আম্মা, ইচ্ছে করলে সংসারটা সোনার সংসার বানানো যায় একটা সেকেন্ডের ব্যাপার, আপনি আজকে আপনার সন্তানকে বুঝেও এতবার মোবাইল ছেলে কেমনে হওয়া শুনবেন দুইটা হয় না একবারে আমিন কন জোরে কন আমিন, সাহাবারা কেমনে দিছে রে দেখ নবী রে নবীজি রে কইয়া কইতাছে রাসূলুল্লাহ আমার মেয়ে কথা মনে আছে নিও, তো আপনার নাতিনের কথা কয় না কেন লোকগুলো কথা মনে আছে নি কইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়ে হইলো কিছু দিতেন না, আমার মহিলা মা বোনারা খেয়াল করে শুনেন আল্লাহ রে নবী ভীষণ লাজুক মানুষ, তিনি পকেটের ভিতরে হাত দিয়া দেখেন একটা পয়সাও নাই, তিনি লজ্জা পেয়ে গেলেন, তিনি বিব্রত বোধ করলেন আহারে গরিব সাহাবা আমার মেয়ের বিয়ের সময় আমার উপহার চায় আমার পকেটে কিচ্ছু নাই, নবী লজ্জা পেয়ে গেলেন ডাক দেয়া কয় সাহাবা আজকে কিছু দিতে পারলাম না, আগামী কালকে আইসো তোমার মেয়ের জন্য উপহার আমি রেডি করে রাখবো, আগামীকাল সকালে আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি আর একটা ছোট্ট কাঠি নিয়ে আসবো, সুবহানাল্লাহ ছোট্ট শিশি আর কাঠি নিয়ে আসবা এটা আসার সময়, সাহাবা তুমি যখন আসবা আমি যদি দরজা বন্ধ করে বিশ্রাম নেই তুমি দরজার ভিতরে এইভাবে নক করবা, তোমার আর আমার গোপন ইঙ্গিত এটা আমি বুঝবো তুমি আসছো, সুবহানাল্লাহ বলবেন না। পরের দিন সকালবেলা আল্লাহ রসুলের সাহাব আসলেন, এসে দেখে দরজা বন্ধ, নবীজি আরাম ফরমাচ্ছিলেন, তোর তো গোপন সংকেত দিয়েই রাখছে তিনবার টোহা দিবা, তো নবীজি আইসা বলছে সে ওই শিকলের ভিতরে লাড়া দিবা, সাহাব আইসা শিকলে লাড়া দিছে, নবীজি দরজা খুইলে আহলেন সাহেলেন মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভবনে তোমাকে স্বাগত ভেতরে আসো, সাহাবারে ভিতরে নিছে নিয়ে বসাইছে, বসাই বলতেছে বাবা শিশি আনছো জি আর সুলাল আনছি কাঠি আনছো আনছি, সাহাবা কয় আল্লাহর নবী পাঞ্জাবির হাতটা টেনে টেনে একেবারে কনুই পর্যন্ত উঠালেন, দুইটা হাত পাঞ্জাবির হাত মোচো করে হাতটা তিনি বের করে নিলেন, একেবারে কনুই পর্যন্ত উঠাইয়া তিনি দুই হাতের ভিতরে কচলাইতে শুরু করলেন, দুই হাতে এক হাত আর এক হাতে নিয়ে কচলাইতে শুরু করলেন, কচলাইতে কচলাইতে হাত দুইটা লাল হয়ে গেল, ঘেমে গেল পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল, আল্লাহ নবী আবার ডাক দেয়া কয় সাহাবা শিশিটা কই কয় রাসূলুল্লাহ হাতি আছে কয় আমার কনুর কাছে ধরো,
সাহাবায়ে কনুর কাছে শিশিটা ধরলেন, আল্লাহ নবীর পশমের গোড়ায় গোড়ায় জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে ঢুকতেছে। এক হাতে অর্ধেক শিশু হয়ে গেল, আবার অপর হাতে অর্ধেক শিশুটা ভরে দিলেন, মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে এইটাই উপহার, যা ওগুলো নিয়ে যাও। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়ে, সাহাবা কয়, আমি চোখের পানি ছেড়ে চিৎকার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর চাইতে দামি উপহার আমার মেয়ের জন্য আর কেউ দিতে পারবে না। যেই নবীর ঘাম মেশকে আম্বরের চাইতে সুগন্ধ, সেই নিজের হাতে বের করে সেই ঘাম শিশির ভিতরে ভরে আতর বানাই আপনি দিয়ে দিয়েছেন, আমার মেয়ের ভাগ্য বড় ভালো। সাহাবা দিলেন দৌড়, মেয়ে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন, নবীজি উপহার দেবেন, কি উপহার দেবেন দেখার জন্য। মেয়েটা ঘরে যায় না, গাছের নিচে মরু প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, আমার আব্বা আসে নাকি। তার আব্বা দৌড়ে আসতেছে খোলা মরু প্রান্তর, মেয়েটা আগাইয়া গেলেন বাবাকে আগায় আনার জন্য, দেখে হাত খালি, মেয়েটার চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবী বুঝে আমারে কোনো উপহার দেয় নাই, হাতে তো কিচ্ছু দেখি না আব্বার, আব্বাকে নবী কিচ্ছু কি দিল না, কিছুই কি দিতে পারে নাই। মেয়েটা ডাক দেখ, আব্বা আমার নবীজি আমার জন্য কি কিচ্ছু দেয় নাই। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুই সবচেয়ে দামি উপহার আমার নবী তোর বিয়েতে দান করেছে, সবচেয়ে দামি জিনিস তুই পাইছস, কোনোদিন কেউ পাইছি কিনা জানি না। কয়, দেখি আব্বা কি দামি উপহার। লুঙ্গির খুঁট থেকে আবার আতরের শিশিটা বের করে মেয়েটার হাতে শিশিটা দিয়ে দিলেন, মেয়েটা দেখে গন্ধে চতুর্পাশ ভরে গেছে। মেয়েটাকে, আব্বা এটা কি বুঝলাম না, কয়, নবীর গায়ের আত পাসিনা মুবারক ঘাম মুবারক তোর জন্য আতর বানাই দিছে। মেয়েটা খপ করে ধরলেন বুকের সাথে মিশাইয়া ধরে, কয়, আব্বা গোটা পৃথিবীটা যদি নবী আমারে দিত আমি অত খুশি হইতাম না, নবীর এই আতর মুবারক পাইয়া আমি যত খুশি হইছি। একেবারে সন্দুকের নিচে কাপড়ের নিচে রেখে দিলেন লুকাইয়া। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, মেয়েটা তরে শিশিটা বের করতেন একটা ফোড়া হাতে নিয়ে, তার গায়ে মুখে বুকে পোড়া অঙ্গে প্রত্যঙ্গে তিনি মাখতেন, গোটা মদিনায় সুগন্ধ ভরে যেত, মানুষগুলো চিন্তা করতো এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে। মেয়েটা চিন্তা, সবাই চিন্তায় পড়ে যেত, সবাই মিলে এই আতরের তালাশ করত, গন্ধ শুকে শুকে মেয়েটার বাড়ির কাছে আইসা দাঁড়াইত, চতুর্দিক দিয়া মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যেত, পুরুষেরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যেত, বলতো এই আতর কে ব্যবহার করে। সাহাবা বলতো, আমি না, আমার মেয়ে ব্যবহার করে। কই, তোমার মেয়ে তো দামি আতর পাইল কই? আমার নবীর দেয় উপহার। সবাই জেনে গেল আসল রহস্য, আবার সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধ বাড়ি, সুবহানাল্লাহ বলবেন না। আজকে আমরা কেমন হয়ে গেছি, যেই নবীজি জীবনে কোনোদিন কাউকে খালি ফিরেছে এমন কোনো প্রমাণ নাই, একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে নবীজির কাছে গেছে কিচ্ছু দেয় না, আজকে দিতে না পারলে কালকে দিয়ে দিছে। এই নবীজি 13টা বছর মক্কায় দায়িত্ব পালন করলেন, কিন্তু সবগুলো মানুষকে দিনের পতাকা তলে আনতে পারলেন না, তিনি চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধটা কি ছিল? অপরাধ ছিল শুধু একটা। কয়টা অপরাধ ছিল কথা কেন, কয়টা অপরাধ? নবীজির একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, নবীর একটাই অপরাধ, ওই মহা পরাক্রমশালী এক আল্লাহর উপরে নবী ইমান এনেছে, এর বাইরে নবীর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলেন। আজকে আজকে আপনি ঘোষণা দিয়া আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি প্রকৃত অর্থে আল্লাহ যেই কাজ করলে খুশি হবে, নবীজি যেই তরিকা শিখিয়ে দিয়ে গেছে এই অনুযায়ী আমি চলবো, আপনি দেখেন
আপনি দেখেন আজকে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন, দেখেন আপনার বউ টিটকারি মারবো, আপনার বউয়ে বসকারা করবো, আপনার শালিয়ে টিটকারি মারবো, সমাজের মানুষ আপনার টিটকারি মারবো। আপনি আজকে থেকে যে দাড়ি রাখেন নাই, আজকে থেকে দাড়ি রাখেন, যে নামাজ পড়েন না, আজকে থেকে নামাজ ধরেন, আপনার বন্ধু বান্ধব দেখবেন আপনার টিটকারি মারবে, মস্কারা করবে। আপনার ওয়াইফ যার সাথে সংসার করতেছেন, জীবনের বিনিময় ভাগ করে নিয়েছেন, জীবনের স্বাদ আহ্লাদ আনন্দ ফুর্তি ভাগ করে নিয়েছেন, দেখবেন টিটকারি মারা শুরু হইবে। আপনি আর্য নামাজি হন, আর্য দাঁড়িয়ে রাখেন, দেখবেন কিছু কিছু মানুষ আপনি টিটকারি মারবে, কেউ ভালো মুসলমি দি তোমার বউয়ে, তোমার দেখবেন টিটকারি মারবো, তোমার বউয়ে কইলে উমা বিয়া দি বললাম সাপ দেখ কেটে দিয়ে আস্তে আস্তে হুজুরই দেখিতেছে, প্যান্টের জায়গা থানজাবি আইয়া পড়ছে, ফাইজামা আইয়া পড়ছে, শার্টের জায়গা থানজাবি আইয়া পড়ছে, এর ভিতরে দিয়ে শালিয়ে ফোন দিছে, দিয়ে সব কাপা কবে দূরে তোমরা ফোন টোন দিতাম পারি না, খবরটা বলতাম পারি না, তোমরা অবস্থা কিতা, কয় অবস্থা কিতা, আর আমি কি আর আসিনি, কয় কিতা দুলাভাইয়ের কী খবর, কত দুলাভাই আছে, তো দুলাভাই কি অ্যাক্সিডেন্ট করছে, কয় না হুজুর না, হ্যাঁ দাঁড়িয়ে রাখছে গেলে ফাজামা ফানজাই ফরে গেলে ফাঁসক তো নামাজ ফরে গেলে দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে, দুলাভাই হুজুর হয়ে গেছে, ক্যাবিনেটের সহ্য হইতে আসে না, এরকম মহিলাও বাংলাদেশে আছে না। আম্মা ও আম্মা আপনাকে জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে, আপনি ইচ্ছে করলে একটা মহিলার যেহেতু প্যান্ডেল আছে এই মহিলাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দেওয়া যায়, একটা মহিলা ইচ্ছা করলে এই ঘরটারে সোনার ঘর বানাইতে পারে, ঠিক কিনা কম, এই যে আমি ওয়াজ করছি আমার ওয়াজ এটা এমন আছে রাস্তার সেইখান তাত নাও যাইতে পারে, ওয়াজ ওয়াজের জায়গাত রয়েছে, যেই কথাটা কইতাম ইসলাম যে এইবার ইচ্ছে করলেই, হ্যাঁ ইচ্ছে করলেই আপনার সম্ভব, আমার মায়েরা ইচ্ছে করলে সন্তানকে নামাজি ফেলতে বানাই ফেলতে পারে, ইচ্ছে করলে স্বামীকে নামাজি বানাই ফেল, পায়েরা যেন ওই ধরনের মনমানসিকতা নিয়ে সামনের দিকে কাজ করে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। লম্বা সময় কথা বলা যাবে না যেহেতু আসরের ওয়াক্ত একেবারে কাছাকাছি, আমি শুধু একটা কথা বলি, এই যে নাগাইসের মুশতাক ফয়েজি সাইডি দিয়া দেখছেন পীর সাহেব, এই পীর সাহেব লেখা দেখছেন, এটা আমার আব্বা অন্তেকাল করেছেন 85 সালে, আমার আব্বা দাদা অন্তেকাল করেছেন 98 সালে, মাঝে 13টা বছর, কয় বছর 13 বছর আমার আব্বা ছিল না দাদা ছিল, আব্বার পরে দাদার হাতে আমি মানুষ হয়েছি, আমার দাদা এই নাগাইশ দরবারের দায়িত্ব আমার কাঁধে দিয়ে 1998 সালে উনি বিদায় হয়েছেন, দাদা যাওয়ার এন্তেকালের সময় নাগাইশ দরবার ওনার বাপ দাদার ছেলে ছেলে কারবার হাজর জেলখানা সব দিয়ে একলগে দেখা দিছে মারহাবা কর, আমার দাদা এন্তেকালের সময় মাত্র 9 শতক জায়গা, কয় শতক 9 শতক জায়গা নাগাইশ দরবারে রেখে গেছে, আর আজকে নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি 18 একর জায়গা 1800 শতক, মারহাবা বলবেন না, দাদা দিয়া গেছে কয় শত, আর এখন কত শত, 1800 শত, আরে 1800 মারহাবা কয় না, এখানে 10টা প্রতিষ্ঠান আল্লাহর খাস মেহরবানি চলতেছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ, মারহাবা বলবেন না। আমি আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই জানেছেন আমি বিশাল বড় করে একটা মসজিদের কাজ ধরেছি, এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক, 6000 লোক, 6000 লোক। আমি যখন ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করলাম এই মসজিদ বানাইতে কত টাকা লাগবে, বলে যে হুজুর 15 কোটি টাকা, বাজেট হলো 15 কোটি টাকা। আমি নিয়ত করেছি আমার 1 বছরে মাহফিল করে, 32 বছর ধরে আমি মাহফিল করি, আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ ধরেছি, আজকে পর্যন্ত 1,92,00,000 টাকা, গতকালকে ছিল 91, আজকে রাজমিস্ত্রি দিছি 1,00,000 টাকা, আজকে পর্যন্ত 1,92,00,000 টাকা সামথিং আরও আমি খরচ করে ফেলেছি, মাত্র দিয়েছি 25 লক্ষ টাকা, আমার মসজিদ আমার স্বপ্ন, আমি চেয়েছি বাংলাদেশের ভিতর অন্যতম একটা মসজিদ হবে নাগাইশ দরবারের মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে, আমি দিলাম মাত্র 25 লাখ, খরচ করে ফেললাম 1,91,00,000, কোথেকে আসলো, এই সবাই মিলেমিশে
আল্লাহর খাস মেহরবানি, মোবাইলে নকটে রকেটে তারপরে বিভিন্ন বিকাশে বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্টে দেশ বিদেশ থেকে মানুষগুলো আল্লাহর খাস মেহরবানি শরিক হচ্ছে। আপনারা আমার একবারে কাছের মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ, বলবেন না আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ। আমাকে যখন দাওয়াত দিতে গেছে আপনাদের ইসমাইল সাহেব, তারপরে যে ছেলেটা গেল কি নাম না, মামুন গেছিল, তাওহিদ ভাই গেছিল, পারভেজ গেছিল, ওরা দেখে আসছে আমার বিশাল এই মসজিদের আয়োজন, কোটি কোটি টাকা প্রয়োজন। আপনারা আমার হৃদয়ের মানুষ, কাছের মানুষ, মৈনপুরের সাথে আমার একটা গভীর সম্পর্ক। আপনারা এখানে যারা আছেন, যে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে খুশির খবর, আর পাশেই এত বড় মসজিদ, আমরাও আপনার পাশে থাকতে চাই। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে এই হাতটা বাড়াই নাই, আমি লজ্জা বোধ করি মানুষের কাছে হাত বাড়াইতে, কিন্তু আমার মসজিদের ব্যাপারে আমার কোনো লজ্জা নাই, কোনো সরব নাই। এরা আপনাদের সকলের মসজিদ, আমাদের এই মসজিদটার জন্য খোলা মনে মুক্ত হস্তে, যে হুজুর আমার আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই মসজিদ ইনশাআল্লাহ। হুজুর আমি নগদ ১০০০০ টাকা দিয়ে শরিক হইলাম এত বড় মসজিদের আয়োজন, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন একজন লোক, যে হুজুর আমি ১০০০০ টাকা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, পেছন থেকে এক মুরব্বি ইনশাআল্লাহ নগদ ১০০০০ টাকা আমি বলার আগেই দিয়ে ফেলেছেন হাতের ভিতরে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমার এই কোটি কোটি টাকার মসজিদে জি একটু দিয়ে দেন, যারা দিতে চান। ১০০০০ টাকা চাইছি, বেশি চাই নাই, ১০০০০ টাকা অনেক টাকা না, মাশাআল্লাহ। মাহফিল কমিটির আরেক ভাই, উনিও দিয়েছেন ১০০০০টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেন আর কেউ, ১০০০০টাকা আমার এই বিশাল মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, মাশাআল্লাহ। আরেক ভাই কমিটির, উনি ৫০০ টাকা দিয়েছেন। আমার এই কলিজার টুকরারা আসতেছেন, আপনারা দয়া করে